4-5 বছর আগে ইউটিউবের পলিসি যেরকমটা ছিল, এখন কিন্তু আর ওইরকমটা নাই, একেবারে ডেঞ্জারাস হয়ে গেছে। আমার তিনটা ইউটিউব চ্যানেল আছে যেগুলোতে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি, কিন্তু কখনো ফেসবুকে কাজ করার আগ্রহ পাইনি। তার কারণটা হচ্ছে কি, ফেসবুকের যে পলিসি সেটা আমার কাছে জঘন্য মনে হয়েছে। নিজের ভিডিও যদি আমি ফেসবুকে ছাড়ি, সেটাতেও পলিসি ইস্যু, এই ইস্যু সেই ইস্যু এসে মনিটাইজ বাতিল হয়ে যায়, মনিটাইজ হয় না, যার কারণে আমি ফেসবুকে কখনো কাজ করি না। কিন্তু ফেসবুকের সেই পলিসিগুলো আস্তে আস্তে ইউটিউবে শিফট হচ্ছে, ইউটিউবেও এখন জঘন্য পলিসি আনতে শুরু করছে, যার মধ্যে হচ্ছে গিয়ে একটা রিইউজ কন্টেন্ট। এই রিইউজ কন্টেন্টের জন্য কিন্তু লক্ষ লক্ষ ইউটিউব ক্রিয়েটার যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা ব্যর্থতার মুখে পড়তে হচ্ছে, কারণ অনেকেই মনিটাইজের জন্য অ্যাপ্লাই করছে, রিইউজ কন্টেন্ট দেখিয়ে মনিটাইজ বাতিল করে দিয়েছে। অনেকের চ্যানেল মনিটাইজ করা আছে, সেই চ্যানেলগুলোকে রিইউজ কন্টেন্ট দেখিয়ে ডিমনিটাইজ করে দেওয়া হয়েছে। যেমন আমার এই চ্যানেলটি গত 14-15 দিন আগে রিইউজ কন্টেন্ট দেখিয়ে মনিটাইজ বাতিল করে দিয়েছে। আমার চ্যানেলে কিন্তু রিইউজ কন্টেন্ট কোনো নাই, আমার 400-500 যত ভিডিও আমার চ্যানেলে আছে সব ভিডিও আমার নিজের। একটা ভিডিও আছে যেই ভিডিওটা ফেসবুকে লাইভ করছিল একজন, সেই লাইভ ভিডিওটাকে আমি ডাউনলোড করে এনে এডিট মিডিট করে আমার চ্যানেলে আপলোড করেছি, 23 লাখ ভিউজ হয়েছে। সেই ভিডিওটা ছাড়া আর কোনো ভিডিও কিন্তু আমার চ্যানেলে অন্য কোথাও থেকে আনা হয়নি, কারো কাছ থেকে ভিডিও আনিনি, সব ভিডিও আমার নিজের ফেস সহকারে, বয়স সহকারে, তবুও আমার চ্যানেলটিকে রিউজ কন্টেন্ট দেখিয়ে মনিটাইজ বাতিল করে দেওয়া হয়েছে। এখন আবার নতুন করে একটা আপডেট ইউটিউব নিয়ে আসছে, যে আপডেটে বলা হয়েছে অনেকে গেমিং ভিডিও আপলোড করে, যেমন আগে গেমিং ভিডিও আপলোড করলে কিন্তু চ্যানেল মনিটাইজ হতো, ভয়েস দিয়ে অথবা মিউজিক দিয়ে গেমিং ভিডিও আপলোড করলে সেই চ্যানেলগুলো মনিটাইজ হয়ে যেত। এখন কিন্তু আর ওইরকম হবে না, এখন আপনাকে ফেস দেখাতে হবে, ভয়েস দিতে হবে। যদি আপনার গেমিং ভিডিওতে ফেস আর ভয়েস না থাকে তাহলে আপনার চ্যানেল মনিটাইজ হবে না। অনেকে আবার পাবলিক রিয়েকশন নিয়ে ভিডিও তৈরি করে থাকে, সেই ভিডিওগুলোও কিন্তু মনিটাইজ হবে না, ফেসবুকেও হবে না, ইউটিউবেও হবে না। ইউটিউবে মনিটাইজ করতে হলে প্রথমে আপনাকে পাবলিক রিয়েকশন ভিডিও যদি আপনি ইউটিউবে মনিটাইজ করতে চান, প্রথমে আপনাকে 20 থেকে 15 সেকেন্ড কথা বলতে হবে, হ্যালো গাইস আমি এখন পাবলিক রিয়েকশন নিতে যাচ্ছি, দেখতে থাকুন ভিডিওটা, এরকম কথা বলে 15 থেকে 20 সেকেন্ড আপনাকে ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তারপরে আপনাকে পাবলিক রিয়েকশন নিতে হবে, নিয়ে ভিডিও তৈরি করে যদি আপনি ইউটিউবে আপলোড করেন তখন আপনার চ্যানেল মনিটাইজ হবে। আবার অনেকেই টিকটক সহ বিভিন্ন ফেসবুক রিলস ভিডিও একত্র করে, 15-20টা রিলস ভিডিও একত্র করে ইউটিউবে আপলোড করে, 7-8 মিনিট 5 মিনিটের ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করে মনিটাইজের আশায় এখন যারা বসে আছে, তাদের চ্যানেল মনিটাইজ হবে না, রিভিউজ দেখিয়ে আপনার চ্যানেল মনিটাইজ বাতিল করে দেবে। আপনার ওই ধরনের চ্যানেল কিন্তু মনিটাইজ হয় না। ইউটিউবের একটাই কথা, আপনার ভিডিওতে আপনার ক্রিয়েটিভিটি, আপনার ভ্যালু থাকতে হবে। যদি আপনার ভিডিওতে আপনার ক্রিয়েটিভিটি, আপনার ভ্যালু না থাকে, আপনার চ্যানেল মনিটাইজ হবে না। আপনার চ্যানেল যদি মনিটাইজ থাকে ডিমনিটাইজ হয়ে যাবে। যেমন আমার চ্যানেলের সব ভিডিও আমার, 400-500 ভিডিও সব আমার, একটা ভিডিও আমার না, যার কারণে আমার চ্যানেলটিকে মনিটাইজ বাতিল করে রিইউজ কন্টেন্ট দেখানো হয়েছে। ইউটিউবকে আপনাকে বোঝাতে হবে একজন ক্রিয়েটার পরিশ্রম করে ভিডিও বানাচ্ছে, পরিশ্রম করে ভিডিও এডিট করে ইউটিউবে আপলোড করছে, তাহলেই আপনার চ্যানেল মনিটাইজ হবে। আপনার ভিডিওতে ক্রিয়েটিভিটি, আপনার আপনার ভ্যালু যদি না থাকে, অন্য কারো ভিডিও যদি এনে আমার মতো একটা ভিডিও যদি আপলোড করে দেন, তাহলে আপনার চ্যানেল কখনোই মনিটাইজ হবে না। যারা এখনো চ্যানেলটি মনিটাইজের জন্য আবেদন করেননি, তাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনার চ্যানেলটি মনিটাইজের জন্য আবেদন করার আগে আপনার চ্যানেলটিকে ভালো করে চেক করে দেখুন, আপনার চ্যানেলে অন্য কারো ভিডিও আছে কিনা। যদি অন্য কারো একটা ভিডিও থাকে তাহলেও আপনার চ্যানেলটি মনিটাইজ হবে না। বিশেষ করে আপনার চ্যানেলের সবচেয়ে বেশি ভিউস যে ভিডিওতে আসছে, সবচেয়ে বেশি ওয়াচ টাইম যে ভিডিওতে আসছে, ওই ভিডিওটা যদি অন্য কারো হয়ে থাকে, ওই ভিডিওতে যদি ক্রিয়েটিভিটি ভ্যালু অন্য কারো বেশি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ হবে না। ইউটিউব পলিসি দিন দিন ডেঞ্জারাস হতে যাচ্ছে, পরবর্তীতে কি পলিসি আসে সেটা দেখার অপেক্ষা।